ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা ফেলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক শহর। ইসরায়েলি সেনাদের এমন একতরফা অভিযানের মধ্যেই দেখা গেল এক আশ্চর্য ঘটনা। ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছেন এক ইসরায়েলি। পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গে সেটা বিকট শব্দে বিস্ফোরিত হয়, তাতে গুরুতর আহত হয়েছেন ওই ইহুদি। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের মালাচেই হাসালম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনাটি আসলে অলৌকিক কিছু নয়। কোন ফিলিস্তিনি হয়তো পতাকা পুঁতে রেখে তার সঙ্গে মাইন বোমা রেখে দিয়েছিলেন, আর ইসরায়েলি ব্যক্তি লাথি মারার সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হয়। ভিডিওতে দেখা গেছে, পশ্চিম তীরে রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি। পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত থাকা বোমার বিস্ফোরণ ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন ওই ব্যক্তি। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। IBTV USA, New York.